আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ফ্রেন্ডস, কথা বলবো ফেসবুক। যেহেতু আমার পেজ ইউটিউবে সকল বিষয় বেশ করে ফেসবুক নিয়ে আমি ভিডিও বানাই, তো আজকের ভিডিওটা এত গুরুত্বপূর্ণ যদি আপনি ফেসবুক ব্যবহার করে থাকেন। আপনি জানেন কিংবা না জানেন বিষয় না, যদি ভিডিওটা কমপ্লিটলি দেখেন তাহলে আজকের যে ভিডিওটা টপিকস হবে এটা আমি নিজের থেকেই ফাইন্ড করেছি। কারণ আমি সচরাচর বিগত 2-5 বছরের মধ্যে যতটুকু জেনেছি, যতটুকু বুঝেছি এবং আপনাদের দ্বারাই যতটুকু আমি মেসেজ কমেন্টের মাধ্যমে পেয়েছি, সেই বিষয়টা হচ্ছে ফেসবুক। আর বিষয়টা হচ্ছে এরকম যে আমরা কিন্তু প্রায় বলতে পারি 90% লোকই আমরা জানি না যে ফেসবুক কীভাবে ব্যবহার করতে হয়। এখন আই এম তো অবাক, কী জন্য? কারণ আপনি বলবেন এ আবার কোন ব্যাপার, আমি তো আজ 5 বছর 10 বছর 20 বছর ধরে ফেসবুক চালাচ্ছি, তো এই কিনা আবার কী বিষয়? বিষয়টা হচ্ছে কি, আমি বিভিন্ন মানুষের ফেসবুক মাঝে মাঝে আইডি পেজগুলো নিয়ে অনেক সময় অনেক কাজ করি, তো দেখা যাচ্ছে 4-5 বছর ধরে তার সে ফেসবুক ব্যবহার করতেছে, তার সাপোর্ট ইনবক্সে স্প্যাম কমিউনিটি ভাইলেশন বোঝাই হয়ে গেছে। তো আমি লক্ষ্য করলাম যে, আর এই জিনিসটা আমি অ্যানালাইজ করলাম যে আমাদের মধ্যে দেখা যায় প্রায় 90% লোক আমরা যে ফেসবুক ব্যবহার করি আর ফেসবুকের যে কিছু নিয়ম নীতি আছে সেইগুলো কিন্তু আমরা 90% লোক আমরা জানি না। এখন যদি ফেসবুকের যে নিয়ম নীতি আপনি পড়তে যান, তাদের আর্টিকেল এত লম্বা যে আপনি কল্পনা করতে পারবেন না। যেমন আমি বলি, আপনাদের জন্য সহজ করে রেখে দিয়েছি, এটা হচ্ছে ফেসবুকের নীতিমালা। অর্থাৎ ফেসবুক কি আপনাদের দেয়, মানে আমাদের দেয় আর তারা কী নেয়, আর এখানে আমাদের থাকতে হলে কাজ করতে হলে কী নিয়ম নীতি, কীভাবে কী করতে হয়, এরকম অনেক বিষয় বলে আসে। কিন্তু এগুলো তো আমরা কখনো প্রায় 99% লোকই আমরা এগুলো পড়ি নাই কখনো। কিন্তু যদি কখনো সময় হয় আপনি পড়লে আপনি দেখতে পারবেন যে ফেসবুকে এত পরিমাণ নিয়ম নীতি আছে যেটা কল্পনার বাইরে। ওকে, এত নিয়ম, যার কারণেই কিন্তু আমরা ফেসবুকের মধ্যে এসে কিন্তু অনেক রকম ভাইলেশন খেয়ে যাই। কারণ আপনি, আমি বলবো ভাই এটা তো আমি জানতাম না, কীরকম তার প্রমাণস্বরূপ আমি বেশ কিছু জিনিস আপনাদের মধ্যে সাইজ করবো, অর্থাৎ দেখানোরও চেষ্টা করবো যে আসলে ফেসবুকে কী ধরনের কাজ করা যায়, কী ধরনের কাজ করা যায় না। আমি ভিডিওটা একটু লম্বা করবো না, শর্টকাট করার চেষ্টা করবো, মোটামুটি আপনার ধারণা হয়ে যাবে আসলে ফেসবুকের মধ্যে কী ধরনের কাজগুলো করা যায় না আর কী ধরনের কাজগুলো বেশি আমাদের দ্বারাই হয়ে যায় যেটা আমরা জানি না। তা সাপোজ আমি একটা পেজের উদাহরণ দিব, যে পেজটা আমি কিছুক্ষণ আগেও দেখতেছিলাম, সেটা হচ্ছে সাইবার প্রোটেকশন। হ্যাঁ, এইটা মেবি। ওকে, তো এটার পেজ কোথায়, পেজ এখান থেকে পেয়ে যাব। তো সাপোজ আমি পেজটার মধ্যে আসলাম, আপনারা জানেন এই পেজটা অনেক পপুলার পেজ, আপনারা জানেন এখানে সাইবার সিকিউরিটি। তো এখানে দেখেন আমরা ফেসবুকের মধ্যে অনেক ভাষা আছে, অনেক কথা আছে যেগুলো কিন্তু আমরা অনেক সময় লিখে ফেলি কিন্তু আমরা বুঝতে পারি না যে আমাদের আইডির মধ্যে এই প্রবলেমগুলো কেন আসে। তো এখানে আমি দেখানোর জন্য এইটাতে মেবি না, আমি আরেকটা দেখি, সাইবার প্রোটেকশন, সাইবার একাত্তর। এদের পেজটা কই, হ্যাঁ পেজটা মানে মেবি এইটা সাইবার একাত্তর। আপনাদের সময় চেয়ে নিচ্ছি, কারণটা এটা খুব গুরুত্বপূর্ণ, প্রোটেকশন এইটা হতে পারে, এইটা হতে পারে। আমি কিছুক্ষণ আগে এই জিনিসটা লক্ষ্যও করলাম আর আপনাদের দেখানোর জন্য। তো সিম্পলি আমরা একটা জিনিস দেখি, দেখেন এখানে একটা পোস্ট করছে, ওকে এখানে একটা পোস্ট করছে, এর বিস্তারিত কিন্তু কমেন্ট বক্সে আছে। তো কমেন্ট বক্সে খেয়াল করেন, আমরা কিন্তু ফেসবুকে অনেক সময় অনেক ভাই ব্রাদারদের বন্ধু বান্ধবদের অনেক এর কি ফলে অনেক ভাষা লিখি। আপনি কি জানেন যে ফেসবুকে এমন কিছু ভাষা আছে যেটা লেখা যায় না, লিখলে কিন্তু স্প্যাম হয়ে যায়, এমনকি কমিউনিটি ভাইলেশন চলে আসে। ওকে, আমি সেরকম একটা জিনিস দেখাই, অনেক বলে ভাই লেখা যাবে না কেন, ওকে লেখা যাবে না কেন, যাবে কিন্তু লেখার নিয়মটা আপনাকে খেয়াল করতে হবে। এখানে দেখেন কিছু ভাষা লিখেছে, সেই ভাষাগুলো লেখার সিস্টেম দেখেন, যেরকম দেখেন সোশ্যাল মিডিয়া এটা লেখার একটা কায়দা দেখেন, লেখা যাবে না কেন, সমস্যা এটা লেখা যাবে না কেন, কিন্তু লেখার কিছু সিস্টেম আছে। এই জিনিসটা যতক্ষণ আপনি না বুঝতে পারবেন, না জানতে পারবেন, কারণ এরা আছে কি সাইবার সিকিউরিটি, ঠিক আছে এরা এসব নিয়ে কাজ করে, এরা জানে যে কী করা যায় কী করা যায় না। ওকে, তো এরকম অনেক সিস্টেম আছে যেগুলো আমরা করতে পারি। যেমন আপনি এর কিছুরে কাউকে কোনো কথা ভাষা, যেমন দেখেন এই পোস্টগুলো দেখলে আপনি বুঝতে পারবেন, অনেক সময় নিউজ কন্টেন্টের মধ্যে দেখবেন যে কিছু ভাষা লেখা থাকে, সেই ভাষাগুলো কী সিস্টেমে, দেখেন এখানে ভাষাগুলো দেখেন। ওকে, এরকম অনেক ভাষা আছে যেটা আপনি চাইলে ফেসবুকে লিখতে পারবেন না, লিখতে পারবেন কিন্তু সিস্টেমটা আছে এরকম। ওকে, এরকম অনেক বিষয় আছে যেগুলো আপনি এই জিনিসটাতে আমি দেখাতে সহজ হলো, কারণ এরাই বেশি অনলাইন প্ল্যাটফর্মে এরাই বোঝে বেশি সব থেকে, বলতে পারেন এক ধরনের। ওকে, এই জন্য এদেরকে আমি এদের দিয়ে উদাহরণ দিলাম, কারণ এনারাই বলতে পারেন এই ধরনের জিনিসগুলো হ্যান্ডেলিং করে আর এরা এসব বিষয়ের উপরে এক্সপার্ট বেশি। তো এখানে যদি লক্ষ্য করেন,
তো মেন বিষয় আছে কি, আমি খুব অবাক হয় এই জন্য যে বলে, অনেক সময় আমি যখন বলি সেখানে বলে আপনার এইসব কথা কে বলেছে, এটা লেখা যায় না কেন? কারণ যখন এই ভাষাগুলো লিখবেন খেয়াল করবেন আপনার আইডিতে ওয়ার্নিং চলে আসবে, না হলে আপনি এখানে যদি আসেন সাপোর্ট ইনবক্সে আসবেন, এসে দেখবেন আপনার এই যে ইউর অ্যালার্টের মধ্যে এরকম মেসেজ ভর্তি হয়ে গেছে, এরকম ভর্তি হয়ে গেছে। এটা আমার অনেক আগে, ওকে, এগুলো 2023 সালে, ওকে, 22 সালের, 21 সালের এরকম। তো যখনই আপনি নিয়ম নীতিগুলো বুঝবেন তখন আপনার আইডি সুন্দর থাকবে, রিস হাই থাকবে। আপনি বলতে পারেন ভাইয়া আগে আমার আইডিতে না অনেক রিস থাকতো, অনেক পোস্ট করলে অনেক ভালো থাকতো, কিন্তু এখন দেখছি এরকম। তো আপনি সর্বপ্রথম আপনি সাপোর্ট ইনবক্স চেক করবেন, আপনার আইডির যে স্ট্যাটাস, এই যে এখান থেকে কই, হ্যাঁ, প্রোফাইল স্ট্যাটাস, এখানে ক্লিক করবেন। ক্লিক করে দেখবেন সব এভরিথিং ওকে আছে কিনা, যদি থাকে তাহলে ঠিক আছে, আর না হলে অন্য কোনো কারণ থাকতে পারে। তো মূল বিষয় আছে কি, আপনাকে একটু চেষ্টা করতে হবে ফেসবুকের যে পলিসিগুলো আছে এগুলো জানা, কারণ অনেক ভাষা অনেক কথার কারণে কিন্তু আমরা আমাদের আইডির অনেক রিস্ক নষ্ট হয়, আইডি ওয়ার্নিং আসে, রেস্ট্রিকশন খাই। অনেকে বলে ভাই আমি অনেকে রাগ করে একটা অন্য ভাষা দিয়ে কথা বলেছিলাম, কাউকে থ্রেট দিয়ে কথা বলছিলাম এরকম। তো এই ভিডিওটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট মনে হলো এই জন্য, কারণ আপনারা যদি চান আর যদি কমেন্ট করেন এই ভিডিও বক্সে, আমি আলাদা আলাদা থেকে পার্ট দিব, আলাদা আলাদা থেকে পার্ট করার চেষ্টা করবো যে কী ধরনের কন্টেন্ট, কী ধরনের ফটো, কী ধরনের আছে কি ভাষা, অর্থাৎ টেক্সট লেখা যায়, করা যায় এরকম যদি বলেন। কারণ আমি আপনাদেরকে বললাম না যে এখানে এত বড় টার্মস অ্যান্ড পলিসি, দেখেন আমি যদি ভিডিও বানাতে যাই এক মিনিট দুই মিনিট করে, তো আমার কতদিন লাগবে আর কতটা ভিডিও লাগবে আপনার কল্পনার বাইরে, ওকে। কারণ এখানে এত নিয়ম নীতি আছে, যদি এগুলো মানতে পারেন তাহলে কি আপনি ফেসবুক প্ল্যাটফর্মে অনেক কিছু করতে পারবেন। যদি আপনি মনে করেন না ভাই আমি তো শুধু ফেসবুক মাঝে মধ্যে স্ক্রল ডাউন করি আর লাইক টাইক দিয়ে দিই, লেখালেখিও করি না, তো সেই ক্ষেত্রে কিন্তু আপনার জন্য ঠিক আছে। কিন্তু যদি আপনি ফেসবুক থেকে আর্নিং করতেছেন, মেলাগুলো পেজ চালাচ্ছেন, এগুলো কিন্তু সেখানে আপনার জরুরি হবে। কারণ এই জিনিসটা আমি বুঝতে পেরেছি বলে আপনি কিন্তু ভিডিও নিয়ে আসলাম, কারণ আমিও কিন্তু অনেক সময় হয় কি আমরা যখন মাল্টিপল পেজের ওপরে ভিডিও ফটো টেক্সট লিখে দিই, অনেক সময় কপি করিয়ে এনে পর টাইটেল মেরে দিই, অনেক সময় তার কাছে ওই টাইটেলের মধ্যে কিছু জিনিস রিপ্লেক্স করার দরকার থাকে, হয়তো আমরা ভুলবশত এটা রিপ্লেক্স না করে দিয়ে দিই, তো আমাদের আইডিতেও কিন্তু দেখবেন ওয়ার্নিং চলে আসে, ভাইলেশন চলে আসে, বিভিন্ন রকম কারণ, কারণ আপনি ভুল করলে আপনাকে দেওয়া হবে। কারণ এই টার্মস অ্যান্ড পলিসি আপনার কাছ থেকে যখন ফেসবুক আইডি আপনি যখন ক্রিয়েট করেন তখন এই টার্মস অ্যান্ড পলিসি আপনাকে পড়তে বলে, তো আপনি সরাসরি টিক মার্ক দিয়ে দেন আর বলেন হ্যাঁ আমি পড়ে নিয়েছি, ক্লিয়ার। তো এখানে ফেসবুকের নিয়ম নীতি আরও লেখা আছে, আরও অনেক পলিসি আছে যেগুলো আপনি যদি বুঝতে পারেন তাহলে আপনার ফেসবুক জন্য আপনার ব্যবহার করার জন্য ইজি হবে। এই ভিডিওটা আপনার কার ভালো লাগবে, কার উপকার হবে আমি জানি না, কিন্তু অনেক মানুষের উপকার হবে। কারণ আমি সচরাচর অনেক মানুষের সাথে যখন কথা বলি সেখানে অনেকে বলে ভাই আমার আইডিতে এই হয়েছে কেন, পরে গিয়ে দেখি যে স্প্যাম হয়েছে, সে এমন এমন ভাষা যেগুলো লেখা নিষেধ সেই ভাষাগুলো দিয়েও লেখে, পোস্ট করেছে, মানুষকে বলেছে ইত্যাদি। তো এরকম ভাষা লেখা যাবে, প্রত্যেক ভাষাই মনে করেন আপনার লেখা যাবে, কিন্তু লেখার মধ্যে আপনাকে সিস্টেম রাখতে হবে। এই তো আশা করি ভিডিওটা হেল্পফুল হবে, যদি ভিডিও ভালো লাগে আর এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো কিছু জানার থাকে কিংবা অনেক কিছু চাওয়া থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। কারণ কি আপনারা কমেন্ট করলে আমি কিন্তু প্রত্যেকটা কমেন্ট দেখি, যদি দেখেন আপনার কমেন্টে রিপ্লাই হয় নাই তাহলে মনে করবেন সেই রিলেটেড ভিডিও আমার ইউটিউব কিংবা ফেসবুকের মধ্যে আছে, আর যদি ইম্পর্ট্যান্ট কিছু হয় তো অবশ্যই দেখবেন রিপ্লাই আপনি পেয়ে যাবেন। তো আজ ভিডিও এই পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন, আল্লাহ হাফেজ।